আসসালামু আলাইকুম এভরিওয়ান, কুকিং ক্যানভাসের আরও একটা নতুন আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার আজকের আয়োজনে থাকছে ঝরঝরে সাদা পোলাও রেসিপি। স্পেশাল ওকেশনে পোলাও ছাড়া কিন্তু আমাদের চলেই না। কম বেশি আমরা সবাই পোলাও রান্না করতে পারি, তবে অনেকেরই কমপ্লেইন থেকে যায় পোলাও রান্নার পরে পোলাওটা নরম হয়ে যাচ্ছে, অনেক সময় ঝরঝরে হচ্ছে না, আবার কালারটাও নষ্ট হয়ে যাচ্ছে। তাই আজকে নতুন রাঁধুনিদের জন্য পারফেক্ট টিপস সহ 2 কেজি চালের পোলাও রান্নার রেসিপি শেয়ার করছি। আশা করছি রেসিপিটি আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে। পোলাও রান্নার জন্য আমি এইখানে 2 কেজি পরিমাণ প্রাণের চিনি গুঁড়া চাল নিয়েছি। আপনারা চাইলে বাসমতি চাল দিয়েও করতে পারেন, তবে আমার কাছে মনে হয় পোলাওয়ের যে সুন্দর একটা ঘ্রাণ সেটা শুধুমাত্র এই চিনি গুঁড়া চাল থেকেই পাওয়া যায়, আর খেতেও সুস্বাদু হয়। তবে আপনারা পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের চাল দিয়েই রান্না করতে পারবেন। আমি 2 কেজি পরিমাণ চাল নিয়েছি। প্রথমে আমি চালগুলোকে খুব ভালো মতো পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আর এখানে আরও একটা টিপস আপনাদেরকে দেই, পোলাও রান্নার জন্য চালটা কিন্তু খুব ভালো মতো ধুয়ে নিতে হবে এবং আলতো হাতে ধুয়ে নেবেন, চালগুলো যেন ভেঙে না যায়। চালের গায়ে যে এক্সট্রা স্টার্চ থাকে সেটা কিন্তু খুব ভালো মতো ধুয়ে নিতে হবে, তাছাড়া কিন্তু এই স্টার্চের কারণে পোলাও অনেক সময় নরম হয়ে যেতে পারে। আর চালটা ধুয়ে নেওয়ার পরে আমি আধা ঘন্টা এভাবে এই স্ট্রেনার উপরে রেখে দিয়েছি যাতে পানিগুলো খুব ভালো মতো ঝরে যায়। আমি বড় একটা প্যান নিয়েছি, পোলাও রান্না করার জন্য একটু বড় সাইজের প্যান নিলেই রান্না করতে সুবিধা হয়। আর আমি এখানে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল নিয়েছি, দিয়ে দিয়েছি আস্ত মশলা। আমি দিয়েছি 8-10টা লং, 8-10টা এলাচ, 2 টুকরা বড় দারচিনি, 3-4টা তেজপাতা। মশলাগুলোকে অল্প আঁচে ফোড়ন দিয়ে নিতে হবে। অল্প কিছুক্ষণ গরম মশলাটা ভেজে নিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাও অল্প একটু ভেজে নিতে হবে, শুধু একটু নরম করে নিলেই হবে, বেশি ভাজা ভাজা করা যাবে না, তাহলে কিন্তু পোলাওয়ের কালারটা নষ্ট হয়ে যাবে। চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি। এই ছোট ছোট টিপসগুলো মাথায় রেখে পোলাও রান্না করবেন, তাহলে আপনার পোলাওয়ের কালারও নষ্ট হবে না। পেঁয়াজটা যখন এরকম নরম হয়ে আসবে তখন আমি আর ভাজবো না, এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি ধুয়ে রাখা চালগুলো। চাল থেকে কিন্তু সম্পূর্ণ পানিটা ঝরে গিয়েছে। পোলাও রান্না করার আধা ঘন্টা আগে চেষ্টা করবেন চালটা ধুয়ে রাখতে, এতে করে চালের গায়ে যেই পানি থাকে সেটা ঝরে যাবে এবং উপর থেকে এক্সট্রা পানিগুলো শুকিয়ে যাবে, তাহলে চালটা ভাজতে সুবিধা হবে এবং পোলাওটাও ঝরঝরে হবে। চুলার আঁচটা আমি মিডিয়ামেই রেখেছি, চুলার আঁচ এই পর্যায়ে বাড়ানো যাবে না এবং ঘুরিয়ে ঘুরিয়ে এই চালটা ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং 1/2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। আপনারা চাইলে শুধু আদা বাটা দিয়েও পোলাও রান্না করতে পারেন, রসুন বাটাটা স্কিপ করতে পারেন। আমার কাছে আদা রসুন দুটোর ফ্লেভারই ভালো লাগে, তাই আমি আদা রসুন দুটোই ব্যবহার করছি। 4 থেকে 5 মিনিটের মতো এই পোলাওয়ের চালটা ভেজে নিতে হবে। চালটা ভাজতে ভাজতে অনেকটা হালকা লাগবে আপনার হাতে, আপনি নিজেই বুঝতে পারবেন, এবং একটা শন শন শব্দ হবে, তখন বুঝতে হবে চালটা ভাজা হয়ে গিয়েছে। আর চুলার আঁচটা এই পর্যায়ে কোনোভাবেই বাড়ানো যাবে না, মিডিয়ামে রেখেই চালটা ভেজে নিতে হবে। চালটা ভাজা হয়ে গিয়েছে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। পোলাও রান্নার জন্য অবশ্যই ফুটন্ত গরম পানি ব্যবহার করবেন। আমি এখানে 8 কাপ পরিমাণ চাল নিয়েছি। নর্মালি আমরা পোলাও রান্নার জন্য যেই পরিমাণ চাল নেই তার ডাবল পানি ব্যবহার করি, কিন্তু যখন চালের পরিমাণটা বেড়ে যায় সেক্ষেত্রে পানির পরিমাণটা কিন্তু একটু কমিয়ে দিতে হবে। 8 কাপ পরিমাণ চালের জন্য 16 কাপ পানি দেওয়া যাবে না, আমি এখানে 14 কাপ পরিমাণ পানি ব্যবহার করছি আর সাথে 1 কাপ পরিমাণ দুধ ব্যবহার করছি। আপনারা সবসময় চেষ্টা করবেন ফুটন্ত গরম পানি ব্যবহার করতে, এতে করে পোলাওটা সুন্দরভাবে হয়ে যাবে এবং ঝরঝরে হবে। পানিটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ শুধু ফ্লেভারের জন্য আর স্বাদমতো লবণ। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে অপেক্ষা করছি যতক্ষণ না পর্যন্ত এই পানিটা চালের গা মাখা হয়ে আসে। যখন এইরকম পানিটা টেনে আসবে তখন আমি একটু উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে দেওয়ার পরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে অপেক্ষা করব চালটা পুরোপুরি হয়ে আসা পর্যন্ত। আর ঢাকনায় যদি ছিদ্র থাকে সেই ছিদ্রটা বন্ধ করে দিতে হবে। চুলার আঁচটা আমি একেবারে লো করে দিয়েছি, অপেক্ষা করছি আরও 10 থেকে 12 মিনিটের মতো। এই 10 থেকে 12 মিনিটের মধ্যে কিন্তু পোলাওটা একদম হয়ে যাবে।
ঠিক 10 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে পোলাওটা একটু চেক করে নেচ্ছি। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ খাঁটি গাওয়া ঘি। ঘি ব্যবহার করলে পোলাওয়ের স্বাদটা কিন্তু বেড়ে যায় এবং খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। আপনারা চাইলে কেওড়া জল বা গোলাপ জলও ব্যবহার করতে পারেন। আমার কাছে শুধু ঘিয়ের ফ্লেভারটাই ভালো লাগে, তাই আমি শুধু ঘি ব্যবহার করছি। ঘিটা দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে আরও 3 থেকে 4 মিনিটের মতো অপেক্ষা করব। চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে আমি একেবারেই লো রেখেছি। আমার পোলাও রান্নাটা পুরোপুরি শেষ। চুলাটা বন্ধ করে এখন চলে যাচ্ছি সরাসরি পরিবেশনে। আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম আগে, উপর দিয়ে কিছুটা পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে পোলাওটা পরিবেশন করছি। দেখতেই পাচ্ছেন কত ঝরঝরে এবং সাদা একটা পোলাও হয়েছে। আপনারাও কিন্তু খুব সহজেই এইভাবে পোলাওটা ঝরঝরে এবং সাদা রান্না করতে পারেন। আমার টিপসগুলো ফলো করে আপনারাও যদি ট্রাই করেন, অবশ্যই আপনাদের পোলাও ঝরঝরে এবং সাদা হবে। আশা করছি আমার আজকের এই পোলাও রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমার রেসিপিগুলো ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। আর নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে। সেই পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।